হঠাৎ বিমান উড়ন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়াত লাগিল সাংঘাতিক বৈমান। একদিনাই এয়ার ইন্ডিয়ার 86খন বিমানের উড়ন বাতিল। কারণ শুনিলে আরো চমকিত হয়ে পড়ব। একদিনাই ছুটি ললে 30 শতাধিক কেবিন ক্রুয়ে। হঠাতে ইগরাকীর পাছত সিগরাকী জ্যেষ্ঠ কেবিন ক্রুয়ে শারীরিক অসুস্থতার কারণ দর্শাই ছুটি লবলে আরম্ভ করে। শারীরিক অসুস্থতার কারণ দর্শাই 300ৰো অধিক জ্যেষ্ঠ কেবিন ক্রুয়ে ছুটি লওয়ার বাবে অন্তিম মুহূর্তত বাতিল করবলিয়া হল বিমানের উড়ন। লক্ষণীয়ভাবে ছুটি লওয়া এই সকল কেবিন ক্রুক ফোনেরও যোগাযোগ করব পড়া নাই, কারণ সকলে ছুটি লয়ে মোবাইল সুইচ অফ করে থাকে। মঙ্গলবারে নিশারে পড়া একটা কারণতে 300ৰো অধিক কেবিন ক্রুয়ে ছুটি লওয়াত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমূরত পড়েছে। ইখনের পাছত সিখন বিমান বাতিল করবলৈ বাধ্য হয়েছে। ঘরমুয়া আর আন্তঃরাষ্ট্রীয় বিমান মিলি এই পর্যন্ত 86খন বিমান বাতিল হয়েছে। I came here at 5 o'clock in the morning, then I came to know it was cancelled. All of the people who traveling with us, they went back to their home. টাটা গ্রুপে ক্রয় করা এয়ার ইন্ডিয়ায় শেহতীয়াকৈ নতুন নিয়োগ কার্যকাল নীতি গ্রহণ করেছে, আর এই নীতির বিরোধিতার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসর কর্মচারী প্রতিবাদ সাব্যস্ত করে আসছে। এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগ কার্যকাল নীতির প্রতিবাদতে 300ৰো অধিক কেবিন ক্রুয়ে শারীরিক অসুস্থতার অজুহাত দেখায় ছুটি লওয়া বলে আশঙ্কা করা হয়েছে। কারণ একদিনাই একই সময়তে 300ৰো অধিক কেবিন ক্রুর শারীরিক অসুস্থতা এক নজিরবিহীন আজব ঘটনা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। হঠাৎ বিমান উড়ন প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়াত লাগিল সাংঘাতিক বৈমান। একদিনাই এয়ার ইন্ডিয়ার 86খন বিমানের উড়ন বাতিল। কারণ শুনিলে আরো চমকিত হয়ে পড়ব। একদিনাই ছুটি ললে 30 শতাধিক কেবিন ক্রুয়ে। হঠাতে ইগরাকীর পাছত সিগরাকী জ্যেষ্ঠ কেবিন ক্রুয়ে শারীরিক অসুস্থতার কারণ দর্শাই ছুটি লবলে আরম্ভ করে। শারীরিক অসুস্থতার কারণ দর্শাই 300ৰো অধিক জ্যেষ্ঠ কেবিন ক্রুয়ে ছুটি লওয়ার বাবে অন্তিম মুহূর্তত বাতিল করবলিয়া হল বিমানের উড়ন। লক্ষণীয়ভাবে ছুটি লওয়া এই সকল কেবিন ক্রুক ফোনেরও যোগাযোগ করব পড়া নাই, কারণ সকলে ছুটি লয়ে মোবাইল সুইচ অফ করে থাকে। মঙ্গলবারে নিশারে পড়া একটা কারণতে 300ৰো অধিক কেবিন ক্রুয়ে ছুটি লওয়াত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমূরত পড়েছে। ইখনের পাছত সিখন বিমান বাতিল করবলৈ বাধ্য হয়েছে। ঘরমুয়া আর আন্তঃরাষ্ট্রীয় বিমান মিলি এই পর্যন্ত 86খন বিমান বাতিল হয়েছে। I came here at 5 o'clock in the morning, then I came to know it was cancelled. All of the people who traveling with us, they went back to their home. টাটা গ্রুপে ক্রয় করা এয়ার ইন্ডিয়া শেহতীয়াকৈ নতুন নিয়োগ কার্যকাল নীতি গ্রহণ করেছে, আর এই নীতির বিরোধিতার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসর কর্মচারী প্রতিবাদ সাব্যস্ত করে আসছে। এয়ার ইন্ডিয়ার নতুন নিয়োগ কার্যকাল নীতির প্রতিবাদতে 300ৰো অধিক কেবিন ক্রুয়ে শারীরিক অসুস্থতার অজুহাত দেখায় ছুটি লওয়া বলে আশঙ্কা করা হয়েছে। কারণ একদিনাই একই সময়তে 300ৰো অধিক কেবিন ক্রুর শারীরিক অসুস্থতা এক নজিরবিহীন আজব ঘটনা। নিউজ ডেস্ক রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট।